আজি বিশিষ্ট নাট্যকর্মী তথা দেউকার সঞ্চালক মীনাক্ষী ফুকন, কা বিরোধী নেতা গোবিন দাস, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সম্পাদক বিদ্যুৎ শইকীয়া, কৃষক মুক্তির জিলা সহকারী সম্পাদক রিপুণ মহন্ত, উদ্যমী যুবক কৌস্তভ দাসর উদ্যোগত কারারুদ্ধ কৃষক নেতা অখিল গগৈর আইনী যুঁজর বাবে গণপুঁজি সংগ্রহের এক কার্যসূচী অনুষ্ঠিত হয়। গোলাঘাটের বৃহত্তর রাংঢালি, বাটিপরিয়া তথা নাহরণী অঞ্চলের সমূহ রাইজর সঁহারি আছিল লক্ষণীয়। আজি এই পুঁজি সংগ্রহ কার্যসূচীত সহযোগ করে AJYCP-র গোলাঘাট জিলা সভাপতি আব্দুল হাসিম, যুব নেতা আব্দুল রহিম আদি অগণন গুণমুগ্ধ। মিটিংখন ক'বা তিনিদিনৰ পিছত চৰকাৰ কেবিনেট বহিছে, তিনিদিনৰ পিছত এই কেবিনেটত প্ৰথম আলোচনাটো হৈছে যে জেলা বিষয়ৰ ইলেকশ্যন কিনিব নোৱাৰাৰ পৰা আৰম্ভ হ'ব। আমাৰ জানি হাঁহিও দিছে, তিনিদিনৰ আগত সংগঠনকেইটা আলোচনা কৰিছে যে অখিল আমি জিকাৰ কথা, চৰকাৰে কৈছে অখিল বেয়া মানুহ আৰু আমি শিৱসাগৰ মানুহে।